हेलो एवरीवन, डालियास किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर कातला माछेर फिश चप बानिये देखाबो। चलुन देखे नेवा जाक कातला माछेर फिश चप आमी किभाबे बानाई। एखन आमी गैसे एकटा कड़ाई बसिये दिएछि आर दिये दिएछि परिमाण मतो जल। आर एई जलेर मध्ये दिये देबो एक चामच नुन। तो नुनटा आमी दिये एखन एर मध्ये মাছগুলো দিয়ে দেব, সেদ্ধ করে নেব মাছগুলো। এখানে দেখুন আমি নিয়েছি পেঁয়াজ কুচি এরকম ভাবে কেটে নিয়েছি, আর এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলো আমি মিহি চপ করে নেব সব কিছু। তো আমি দিয়ে দিলাম, তো এগুলো আমি মিহি করে চপ করে নেব। এখন আমি প্রথমে পেঁয়াজ চপ করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এটাও আমি মিহি চপ করে নেব। মাছটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, তো এখন মাছটা আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা মাছ থেকে কাঁটা ছাড়িয়ে মাছটা আমি বের করে নেব। মাছ থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা মাছটা কাটা বেছে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, এখন সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো। তো গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ম্যাশ করে। তো আলুটা দিয়ে এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। কুকটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। এবার সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। তো ব্রেড গ্রাম আর এখানে আছে ফিশ চপের কুটটা। তো আমি চপটা রেডি করে নিচ্ছি ফিশ চপের আকার দিয়ে। আমি এখন এটা ডিমের গোলায় দিয়ে দেব, আর ডিমের গোলার থেকে নিয়ে আমি ব্রেড গ্রামে মাখিয়ে নেব। একইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চপ রেডি করে নেব। Thank you.
ফিশ চপগুলো তেলে ভাজার জন্য রেডি হয়ে গেছে। সবকটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এগুলো এইভাবে রেডি করে ফিশ চপগুলো নিয়েছি। আর এগুলো ফ্রিজে রেখে দিতে পারেন, আপনারা যখন খাবেন ভেজে নেবেন। আর গ্যাসে এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব একটা একটা করে, একসাথে দেবো না। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। সব ফিশ চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তৈরি হয়ে গেছে ফিশ চপ, একদম দোকানের মতো, খেতেও দারুণ, দোকানের মতোই লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।